হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো তোমরা জানোই তো কমলিকার বিয়ে চলছে, আর আজকে ওর মানে কমলিকার বিয়ে রিলেটেড ব্লগ এখন দেখবে। আর আজকে হচ্ছে ওর হালদি, মানে আজকেই বিয়ে, সকালবেলা হচ্ছে হালদি। তো এখন বাজে 9:45, এখন আমি স্নান করবো, স্নান করে ওর বাড়িতে যাবো। আমরা 11টার মধ্যে ওর বাড়িতে সবাই পৌঁছে যাবো। তো আমি এখানে আমার আউটফিট সমস্ত কিছু রেডি করে রেখেছি, এই দেখো। আমি শুধু এখন স্নানটা করব, স্নান করে এসে রেডি হব, তারপরে যাব। কি করব কি না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আই হোপ এই ভিডিওটা দেখতেও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডু দিনটাকে এখন থেকে স্টার্ট করি। আমি এখন আর বেশি না দেরি করে ফটাফট আগে স্নানটা করে আসি, তারপরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার। যে সমস্ত কিছু আউটফিট বার করে নিয়েছি আজকে, যেহেতু হালদি, হলুদ শাড়ি, ব্লাউজ, তার সাথে আর গয়নাগাটি সব কিছু বার করে রেখেছি। এখন আমি স্নান করব, আর আমি একদম রেডি হয়ে গেছি। এখন বাজে তোমার 11:10, এখনই বেরোবো। আমার তো 10:30 যাওয়ার কথা ছিল, কিন্তু একটু কাজ ঠাজ করে স্নান করতে করতে দেরি হয়ে গেল। স্নান করে আবার চুলটাকে শুকালাম, দিয়ে আমি রেডি হয়ে গেছি। দাঁড়াও তোমাদের সাথে আমি লুকটা শেয়ার করছি। এখন হচ্ছে বেরোবো। পৌলমিও ফোন করলো, ও রেডি, ও বেরোবে, আমিও বেরোবো। সো দিস ইজ মাই লুক ফর হালদি। শাড়িটাকে খুব বাজে করে পরেছি, কারণ আমি শাড়ি ভালো মতন পরতে পারি না, আর বেশি গয়নাও পরিনি, পরেছিলাম। তারপর ভাবলাম দিনের বেলা এত গয়না কাটি, নিজেরই অস্বস্তি লাগছিল, ওই জন্য খুলে নিয়েছি, শুধু এই মালাটা পরেছি। আর কানেও একটা বড় পরেছিলাম, ওটাও ভালো লাগছিলো না, খুলে আবার ছোটোটা পরে নিয়েছি। টিপ একটা পরবো কি পরবো না বুঝতে পারছি না, যাই হোক না পরলেই বেশি মনে হয় ভালো লাগছে। তো আমি একদম রেডি, এখন বেরোবো, চলো। চলে এসছে পৌলমি, শানু বাবা, ওইদিকে বাজনা আলা, আর এইদিকে হচ্ছে ওর ফটোশ্যুট এখনো চলছে। আমরাও অনেক ফটো টটো তুললাম, এখন আমরা যাবো হচ্ছে জল ভরতে। জল ভরতে যাবো না এখন? জল ভরতে যাবো।
এই জাস্ট বাড়ি ফিরলাম আর বাড়ি ঘরের অবস্থা দেখো, সমস্ত শাড়ি জামা কাপড় খুলে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, গয়নাগাটি খুলেছি, মেকআপ এখনো তুলিনি, মেকআপটা তুলবো। এখন বাজে তোমার 4টা, আমাদের আবার রেডি হতে হবে, রেডি হয়ে আবার যেতে হবে। সেই জন্য এখন যদি অল্প একটু রেস্ট না নেই না তাহলে, আর এটা নতুন নাইটি মাসি দিয়েছে, নতুন কাফতান, কাফতানটা পরলাম আর এটাও ছেঁড়া হয়নি, দাঁড়াও ছিঁড়ে নিচ্ছি, এটা খুলিনি। যাই হোক, এখন যদি অল্প একটু রেস্ট না নেই তাহলে না কি করে যে সন্ধ্যা অবধি থাকবো, আর ওর বিয়ে লগ্ন যেহেতু অনেক রাত্রে, রাত্রি তোমার 11টার সময় লগ্ন, সেই জন্য এখন একটু রেস্ট না নিলে অত রাত্রিও জাগতে পারবো না, টায়ার্ড হয়ে যাবো, এমনিতেই তো সারা মানে কালকের থেকেই আমি টায়ার্ড। যাই হোক, আজ হেলদির ব্লগটাকে আমি এখানে এন্ড করবো, এখন এন্ড করে ঘুমোবো, ঘুম থেকে উঠে ওর বিয়ের ব্লগ করবো। তো এই ব্লগটা বেশি বড় যদি করি না তাহলে এডিট করতেও প্রবলেম হয় আর তোমরা দেখতে দেখতেও বোর হয়ে যাবে, যদিও বিয়ের ব্লগ দেখতে কেউ বোর হয় না, কিন্তু তাও অতিরিক্ত লম্বা ব্লগ বানাতে আমারও ভালো লাগে না, অল্প ছোট ছোট ব্লগ দেখো, ভালো মজা, তোমরাও মজা করে দেখো, আমারও এডিট করতে সুবিধা, আর আলাদা আলাদা স্মৃতি, আলাদা আলাদা ইভেন্ট, আলাদা আলাদা মেমোরি। তো সেই জন্য কালকের মেহেন্দির ব্লগটা কেমন লাগলো ওটাও জানিও, আর এই হালদির ব্লগটা কেমন লাগলো এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো জানোই, ভিডিওটাতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, বিয়ের ভিডিওতে, কমলিকার বিয়ে। তো আজ পর্যন্ত মানে এই ব্লগটা এইটুকুনি, বাই, টাটা 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 টাটা। Got a bad bitch, little thinky thigh, throwing, throwing, throwing.